সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নির্দেশে রাজ্যে 35,000 বুথ সহযোগী নিযুক্ত করা হবে। ইতিমধ্যে রাজ্য ব্লক কংগ্রেস কমিটিগুলো গঠিত, এমনকি 80% বুথ কংগ্রেস কমিটি গঠন করা হয়েছে বলে জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি। মঙ্গলবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে বীরজিৎ সিনহা এমন তথ্য প্রদান করেছেন। আমরা বিশ্লেষণ সম্পর্কে খোঁজখবর আমরা নিয়েছি, তারপরে আমরা বিলোনিয়া গেছি, বিলোনিয়াও সেম মিটিং করেছি। সাংগঠনিক আলোচনার পরে আমরা এলাকার ওই জেলার অবস্থা কী, মানুষের ইত্যাদি খবর নিয়েছি। তারপর আমরা গন্ডারসরতে গেছি, উদয়পুর এবং উদয়পুরেও গেছি, আমবাসায় গেছি আমরা, এবং হোয়াইতেও আমরা কংগ্রেসের জেলা কংগ্রেস বর্ধিত সভা হয়েছি, গন্ডাসরা পাবলিক মিটিং এবং গন্ডাসরাতে আমাদের একটা পাবলিক মিটিং আমরা করেছি। বেশ কিছু প্রত্যেকটা জায়গাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কংগ্রেসে যোগ দিয়েছে এবং তাদেরকে আমরা ওয়েলকাম করেছি। এখন আমরা কংগ্রেস পার্টি রাহুল যে নির্দেশ দিয়েছেন, প্রত্যেকটা পোলিং সেন্টারে 10 জন বুথ সহযোগী তৈরি করার জন্য, এবং আমাদের রাজ্যে ব্লক কংগ্রেস কমিটি গঠন হয়েছে, আমাদের বুথ কংগ্রেস কমিটি 80% গঠনের কাজ শেষ হয়েছে, এবং আমরা এই বুথ সহযোগী কাজ আমরা দ্রুতগতিতে শুরু করেছি, এবং আজ এই রাজ্যে 35,000-এর উপরে বুথ সহযোগী হবে। সারা ভারতবর্ষে 1 কোটি বুথ সহযোগী ডিসেম্বরের মধ্যে তালিকা তৈরি করবে। যাই হোক, আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা আমাদের প্রয়াস অব্যাহত রেখেছি, এবং আমরা গিয়ে দেখেছি সাংগঠনিক আলোচনা তো আছেই, প্রস্তুতি আছে, এটা তো আমরা করব এবং মানুষের সমর্থন আমরা পাচ্ছি। কিন্তু রাজ্যে এখানে আমরা গিয়েছি প্রত্যন্ত এরিয়া গ্রামে মানুষের কর্মহীনতা প্রকট, মানুষ কাজ পাচ্ছে না, এবং পানীয় জলেরও একটা অসুবিধা, সঠিক পানীয় ডক্টর মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রীতে যেখানে আমাদের রাজ্যে প্রত্যেকটা পঞ্চায়েতে বছরে 1 কোটি টাকা আসতো এবং 100 দিনে কাজ মানুষ পেত, ঠিক 100 দিনে না পেলেও 80 দিন 90 দিন অনেক জায়গাতে 100 দিনের কাজ পেত। কিন্তু দিল্লিতে বিজেপি সরকার এবং রাজ্যে বিজেপি সরকার আসার পরে এখন 15 থেকে 20 দিনে কাজ পায় না, সুতরাং মানুষ কর্মহীনতায় রয়েছে, এবং এটাতে আমরা খুব উদ্বেগ প্রকাশ করছি। এবং কেন জানি না গরিব মানুষের বিরুদ্ধে মোদী সরকার যুদ্ধ ঘোষণা করেছে। এই একটা প্রত্যন্ত রাজ্য, আমাদের এখানে দরিদ্র মানুষের বেশি, সেখানে কেন জানি এইভাবে অবরোধ সৃষ্টি করেছে, আমরা নিন্দা করছি। যোগাযোগের সমস্যা এবং যোগাযোগের সমস্যা তো আছে, অতি বর্ষণ বন্যা হয়েছে, রাস্তা মেরামতি নেই, যেখানে যেখানে পর্যটক কেন্দ্র রয়েছে সবাই কলকাতার থেকে বলেন, বাইরের থেকে আমাদের ত্রিপুরার ভূস্বর্গ দেখার জন্য আছে, কমলা লেবু দেখার জন্য আছে, খাওয়ার জন্য সেই জম্পুই পাহাড়ে আপনারা পৌঁছতে 1.5-2 ঘন্টা লাগবে কাঞ্চনপুর থেকে, এত খারাপ রাস্তা, কোনো মেরামত নেই। যেমন আমাদের কৈলাসহর বা ঊনকোটি জেলাতে ভয়াবহ বন্যা হয়ে গেছে, সেখানে রাস্তাঘাট অতি সাংঘাতিকভাবে খারাপ, সেখানে রাস্তাঘাট মেরামতের কোনো কাজ হয়নি, এবং সেখানে বন্যা নিয়ন্ত্রণের জন্য যে বাঁধগুলো ভেঙে গেছিলো আর যেগুলো বাঁধগুলো নরম হয়েছিল সেখানে আমরা শুনেছি 15 কোটি টাকার কাজ হয়েছে, আমার মনে হয় না 5 কোটি টাকার কাজ হয়েছে। এটা নিয়ে আমরা আরটিআই করেছি, ইমিডিয়েটলি আমরা ওটা নিয়ে আমরা সলভ করব। এবং এরোপ্লেন এখান থেকে উদ্ধার করে নিয়েছে কয়েকটা ফ্লাইট, যার ফলে আমাদের বহিরাজ্যে যাওয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রী রোগী সাংঘাতিক অসুবিধার সৃষ্টি হয়েছে, এবং টিকিটের দামও আকাশ ছোঁয়া এবং অ্যাভেলেবল না, এটাও
এবং এটা আমরা সরকারের কাছে ডিমান্ড করছি যে শুধু কেন্দ্র সরকারকে বলেছি, মিনিস্টার সঙ্গে কথা বলেছি বলে পাশ কাটিলে চলবে না চিঠি দিয়েছি, ইমিডিয়েটলি সেখানে আমাদের ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং বিমানের টিকিটের দাম হ্রাস করতে হবে। এবং আমার আরেকটি আমাদের আগরতলাতে কংগ্রেসের আদিবাসী কংগ্রেসের একটা কনভেনশন হবে আগামী 22 নভেম্বর, টেন্টেটিভ আমরা ডেট ঠিক করেছি, আমরা 1500 ডেলিগেটস নিয়ে আমরা এখানে করব। এখনও হল ঠিক করিনি, যে বড় হল যেখানে পাওয়া যাবে অ্যাভেলেবল সেখানে আমরা করব এবং উদ্ভুত পরিস্থিতি নিয়েও ডিসকাস করব, কারণ এনআরসি নিয়ে সুপ্রিম কোর্টে বেশ কিছু মামলা হয়েছে ত্রিপুরা থেকেও, ত্রিপুরা বাইরে থেকেও, এবং রাজ্য সরকারকেও এনআরসির বিষয়ে তাদের মতামত স্পষ্টীকরণের জন্য সুপ্রিম কোর্ট নোটিশ দিয়েছে। আমরা অপেক্ষা করছি যে রাজ্য সরকার কি রিপ্লাই দেয় এবং কংগ্রেসেরও একটা মিটিং ডাকা হবে এবং দিল্লির সঙ্গে কথা বলে আমাদের প্রদেশ কংগ্রেসের মতামত রাজ্যবাসীর কাছে আমরা ব্যক্ত করব। এবং একটা বিষয়, ডেমোক্রেসিতে সকলের অধিকার থাকে। বিজেপি আইপিএফটি সরকার হওয়ার পরে এমনি আইনশৃঙ্খলার সুস্থ আইনশৃঙ্খলা কেউ বলতে পারবে না, প্রত্যেকে প্রায় গড়ে একজন খুন হচ্ছে, মহিলা নির্যাতন হচ্ছে, রেপ হচ্ছে, খুন তো হচ্ছেই এবং অ্যাক্সিডেন্ট কেস তো সাংঘাতিক ব্যাপার। এই ক্ষেত্রে আমরা কংগ্রেস পার্টিকে অবরোধ করে রেখেছে পুলিশ বিভাগ। আমরা কোথাও যেমন এবার যে এত বড় টিম আমরা সফরে গেলাম, আমরা চিঠি দিয়েছি যথাসময়ে, একটা রিপ্লাই পর্যন্ত দেয় না, যে আমরা বলছি যে আমাদেরকে এসকর্ট দেওয়া হোক কিন্তু নাকচও করে নাই, ইয়েসও করে নাই। এবং আমাদের কোনো এর আগেও 3-4টা চিঠি আমরা ডাইরেক্টর জেনারেল পুলিশকে আমরা দিয়েছি, একটা রিপ্লাই পর্যন্ত আমরা পাইনি। এবং আমরা ঠিক করেছি, কারণ আমি কংগ্রেস প্রেসিডেন্ট হিসাবে আমাকে যেতে হয়, কংগ্রেসের নেতারা যেতে হয়, আমাকে তো দুই জায়গাতে সাংঘাতিকভাবে বিজেপি থেকে আক্রমণ করেছে হত্যা করার জন্য এবং প্ল্যানিং চলছে হত্যা করার জন্য, সেই ক্ষেত্রে দায়ী থাকবে ডাইরেক্টর জেনারেল পুলিশ, তাদের তৃণমূল লিডাররা স্কোয়াড পায়। এবারে অন্য পার্টির বিশেষ করে শাসক পার্টির সিকি আদুলি নেতারও এসকর্ট পায়, এটা তো গণতন্ত্রের পক্ষে এটা সুন্দর নয়। এবং আমরা ঠিক করেছি, আমরা 15 দিন টাইম দেব ডাইরেক্টর জেনারেল পুলিশকে, লিখিতভাবে 15 দিনের মধ্যে যদি উনি একটা রিপ্লাই না দেন, আমাদেরকে যদি প্রতিশ্রুতি না দেন যে আমরা কোথাও প্রত্যন্ত এরিয়ার সফরে আমাদের এসকর্ট দেবেন, এরকম প্রতিশ্রুতি না দিলে আমরা বৃহত্তর আন্দোলনে যাচ্ছি। যেখানে যেখানে আমরা মিটিং করেছি জেলা কংগ্রেসের প্রত্যেকটা বর্ধিত সভাতে আমরা রেজুলেশন নিয়েছি যে 15 দিনে আমরা আলটিমেটাম দেব, তারপরেও যদি সুরার না হয় আমরা কয়েক হাজার লোক নিয়ে আমরা অনির্দিষ্টকালের জন্য ডিজিপি অফিসের সামনে আমরা ধর্নায় বসব। এবং পুলিশ যারা ব্যস্ত হয়ে গেছে যে অপোজিশনকে খাটু করে, অপোজিশনকে বিপন্ন করে যাদের শাসক পার্টির থেকে সুবিধা নেওয়ার জন্য, এটাও লক্ষ্য করে, এটা গণতন্ত্রের পক্ষে আইনশৃঙ্খলার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। ও আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার, মিজোরামের রিয়াং শরণার্থী, নিয়ে দীর্ঘদিন পলিটিক্স চলছে, সঠিক সুরাহার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না। মিজোরামে বিধানসভা নির্বাচন ডেট ঠিক হয়েছে, প্রচার চলছে, এর আগে তাদের সে মিজোরাম থেকে আগত রিয়াংদের খাদ্য বন্ধ করে দিল। আবার
কিছুদিন আগে গিয়ে আবার তাদেরকে খাদ্য চালু করলো, অপ্রতুল। এটাও পলিটিক্স, মানুষের মুখে গ্রাস কেড়ে নিয়ে ভূত আড়াই করার জন্য একটা চক্রান্ত। এটাকে বিজেপির রাজনীতিকে আমরা ধিক্কার জানাই এবং আমরা বলবো তাদের যাতে ইমিডিয়েটলি সুস্থভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এবং যে ত্রাণ সামগ্রী দিচ্ছে এটা অপ্রতুল, যাতে তারা সঠিকভাবে দেয় আমরা অনুরোধ করব এবং ওইটা যাতে পলিটিক্স না করে।